गाइस वेलकम बैक टू माय चैनल কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আই होप তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে এখন ঘড়িতে বাজে 8টা কাল থেকে তো বৃষ্টির যা সিচুয়েশন হয়েছে কাল থেকে কারেন্ট নেই মানে লো ভোল্টেজ কিছু করতে পারছি না দেখতে পাচ্ছি না নো ইন্টারনেট কোনো কানেকশন নেই আমার ভিডিওটাও আপলোড করা হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন আপাতত ইলেকট্রিকের গাড়ি এসেছে দেখা যাক কি হয়েছে কাল তো অনেক চেষ্টা করলো কিছু কয়নি কিছুতেই দেখা যাক কখন কারেন্ট আসে তো তোমরা প্লিজ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন আমি কি করি না করি সবটাই তোমাদের তুলে ধরব তো গাইস গুড আফটারনুন আফটারনুন বলছি কারণ এখন বাজে 12:30টা তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি কোনো কিছু শেয়ারও করা হয়নি তার কারণ ছাদ থেকে নেমে এসে দেখলাম ট্রান্সফরমার বাস্ট হয়েছে বললাম না ইলেকট্রিকের গাড়ি এসেছে কাল থেকে ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে লো ভোল্টেজ হয়ে আছে পুরো ট্রান্সফরমার কি সব জ্বলে গেছে তো অনেকটা সময় কোনো কারেন্ট ছিল না একদম মানে বোরিং সময় গেছে না আমার রান্না বাড়া হয়েছে না আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছি না কিছু করতে পেরেছি ঘরের মধ্যে তো তারপর এক ঘন্টার মতো আগে কারেন্টটা আসতে যথারীতি কোনো রান্নার তো কিছু হয়নি প্রিপারেশান জাস্ট সব কিছু ভাতে দিয়ে দিয়েছি আজকে আলু ভাতে ডাল ভাতে মাছ ভাজা এইটুকু দিয়ে আজকে ভাত খাবো আর তার জন্য তোমাদেরকে কিছু শেয়ার করা হয়নি তার জন্য সরি আর এরপর থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো এরপর কারেন্টটা এসেছে মানে এবার তো কাজকর্ম কিছু করতে হবে কারেন্ট না থাকলে যেটা হয় সেটা তো হয় না তো তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো আমি কী করি না করি সবটাই তোমাদের সাথে তুলে শেয়ার করবো প্লিজ অনেক দিন পর তোমার দাদার হাতে বানানো চা খাবার ইচ্ছা পূরণ হলো অনেক দিন বানাইনি তো তোমার দাদাই বলো ঠিক আছে আমি আজকে চা বানাচ্ছি আর আমিও ভাবলাম এই সুযোগ রোজ তো আমি বানিয়ে দিই দেখুন কি চা বানিয়েছে দেখুন আদা চা বানিয়েছে আপনার দাদা ভাই তোর কি হচ্ছে গাইস এখন চলে এসেছে একটু বিকেলের ছাদে কিন্তু ছাদে এসে আমি সাউন্ডটা দিয়েছি কিন্তু আজকে তো মেয়ে দিবস আর বাড়ির পাশে একটা সভা হচ্ছে মানে তার সাউন্ডটা এত আসছে যে আমার সাউন্ডটা চাপা পড়ে যাচ্ছে কি আর করা যাবে বলুন সাউন্ডটা তো তোমাদের তো কথা বলতে হবে আর তোমরা কথা না বুঝতে পারলে অন্য সাউন্ড আসলে সেটাও অসুবিধা হবে তাই আমাকে মিউট করে দিয়ে আবার সাউন্ডটা নতুন করে দিতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন বাবাইও চলে এসছে একটু দুষ্টুমি করে ও নিচে চলে গেছে আমি একা একা একটু বসে আছি একটু মানে ওয়েদারটা তো খুব সুন্দর ভালো লাগছে আর রাস্তার ধারে বাড়ি গাড়ি টাড়ি যাচ্ছে একটু চুপচাপ মাঝে মাঝে বসে থাকতে দেখবেন আপন মনে ভীষণ ভালো লাগে সময়টা কাটানো যায় তো সময় কাটিয়ে এবার নিচে যেতে হবে সকাল থেকে তো কোনো রকম কাজকর্ম হয়নি তো এখন আমি চলে এসেছি নিচে নিচে এসে প্রেসারে বসিয়েছি একটু ডাল মানে মটর ডাল বানাবো কী রোজ রোজ খাবো সেই নিয়ে চিন্তা হয় জানেন আর তো আজকে ভাবলাম একটু ডাল রুটি বানিয়ে দিই অনেক দিন ডাল রুটি খাওয়া হয়নি আমি তবে খুব একটা ভালোবাসি না কিন্তু বাবু খুব ভালোবাসে তোমার দাদা ভাইও ভালোবাসে তার জন্যই আমি একটু ডাল রুটি বানিয়ে দেবো কারেন্টটা ছিল না সেভাবে আর কাল থেকে সব বাসনপত্র ড্রামের মধ্যে মানে জল ঝরতে দেওয়া ছিল সব পড়ে আছে তো সেই বাসনপত্রগুলো ঠিকঠাক করে রেখে দিতে হচ্ছে নাহলে দেখুন ছোটো জায়গা চারিদিকে পড়ে থাকবে আর ঠিকঠাক করে না গুছিয়ে নিলে ফাঁকাও হবে না তো এবার একটু রুটি বানাবো এদিকে ডাল হচ্ছে একটু আটা মেখে নেবো কারণ আমরা সাধারণত রুটি আর ডাল রুটি বা রুটিটাই রাত্রির দিকে খাওয়া হয় যে কোনো সবজি বা কোনো এর সঙ্গে তরকারি করলে তো আমি এবার ভাবলাম যে রুটির আটাটা মেখে নিই রুটিটা করে নিয়ে তারপর ওকে পড়াতে বসাতে হবে কারণ কালকে তো কারেন্ট ছিল না ওর পড়াও হয়নি ভালো করে কারেন্ট ছিল না মানে লো ভোল্টেজ ওতে চোখে এফেক্ট পড়বে বেশি আমি পড়তেও দিইনি তার জন্য আর ওই জন্য পড়েও নি তো আজকে তো পড়তে হবে কালকে পড়েনি বলে আজকে তো পড়লে হবে পড়তে হবে কালকে আবার স্কুল আছে আর অনেক স্কুলেই ছুটি পড়ে গেছে তবে ওদের স্কুলে এখনও ছুটি পড়েনি দেখা যাক মনে হচ্ছে আসলে কি বলুন তো ওদের স্কুলে এখনও ডায়েরিটা দেওয়া হয়নি মানে ডায়েরিটা স্কুল থেকে আসলে আমরা জানতে পেরে যাই কবে স্কুল ছুটি বা কবে থেকে সামার ভ্যাকেশানে ছুটি পড়বে স্কুলটা ছুটি পড়ে মানে ডায়েরিটা দেয়নি তো তার জন্য কিছু বুঝতে পারছি না তো দেখা যাক কবে ডায়েরিটা দেয় মনে হচ্ছে তো এই সপ্তাহ পর্যন্ত ওদের স্কুলটা হবে তারপরে ছুটি পড়বে এদিকে আমার তো ডাল সিদ্ধ হয়ে গেছে আমি রুটিটা করে নেব কারণ রুটিটা করে নিয়ে তারপর ডালটাকে একটু মানে কি বলে ফোড়ন দিতে হবে ডালে না ছক লাগালে তো ডাল খেতে ভালো লাগবে না সিদ্ধ করে রাখা আছে তাই আমি কিচেনে চলে এসেছি রুটিটা করে নেবার জন্য
দেখুন একটা দিন কিরকম ভাবে কেটে গেল, হয়তো মানুষ ভাবছে যে আমি একটা মানে চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আজকে আমি এই এই কাজগুলো আগে থেকে ঠিক করে রাখি যে আজকে আমি এই কাজগুলো সারবো সারাদিনে, কিন্তু সকালবেলা যেহেতু কারেন্ট নেই, ঘরদোর অন্ধকার, ট্রান্সফরমার জন্য এবার আমার ফোনটাও চার্জ কম, আর ইন্টারনেট নেই না, ফোনে কিছু করতে পারছি, ভিডিওটা হয়তো হচ্ছে কিন্তু সেটাতেও তো চার্জ প্রয়োজন, চার্জটাও আমার একদম লো হয়ে গেছিলো। বলুন একটা দিন কীভাবে কেটে গেল, মানে বুঝতেই পারলাম না যে এইভাবে দিনটা কাটবে। আসলে একটা কোনো অঘটন ঘটলে, আর আমাদের এখানে ট্রান্সফরমারটা প্রায়শই ডিস্টার্ব, প্রায়শই মানে একটু ঝড় উঠছে বলুন, এই তো কালকে অল্প ঝড় উঠলো, এরপর যদি বলছে একটা বড় ঝড় আসছে তখন তাহলে কী হয় বলুন তো? সে তো আবার চিন্তা বেশি থাকবে, তাই না? মেন হচ্ছে মানুষ তো এখন ইন্টারনেট আর কারেন্ট ছাড়া একদম অকেজো, কী করবে, দিন কাটাবে কীভাবে? আমি তো পারবোই না, ইন্টারনেট ছিল না, আমার যা বিরক্ত লাগছিল না যে কীভাবে কখন ওয়াইফাইটা আসবে তবে আমি সব কিছু দেখতে পাবো, এখন তো সবই ইন্টারনেটের দৌলতে চলছে। তো চলুন আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি প্রায় হয়েই এসেছে, এবার আমি করে নেব ডালটা। রুটি তোমার হয়ে গেছে, ডালটা করার জন্য আমি চলে এসেছি, দিয়েছি কড়ায় তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম অল্প একটু হিং, আর দেবো হিংটা দিলে বেশ ডালে একটা আলাদা স্মেল আসে, আর একটু পেঁয়াজ টমেটো কুচি দেবো, আদা রসুনের পেস্ট আছে এই দিয়েই বানিয়ে নেবো। তবে মটর ডালটা তো একটু মানে খুব একটা মিষ্টি ডাল হয় না, তাই একটু চিনিটাও দিতে হয়, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আগে থেকে করে রাখা, আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হয়তো অনেকে এতে ধনে জিরে গুঁড়ো দেন, কিন্তু আমার ধনে জিরে গুঁড়োটা খুব একটা ভালো লাগে না, কেন জানি না, আমার আদা রসুন লঙ্কা হলুদ এই পর্যন্তই ঠিক আছে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা তুলে দেবো। তো ডাল রুটি তো আমার রান্না হয়েই গেল মোটামুটি, তো এবার চলুন দেখা যাক সে কী করছে, তাকে তো এবার পড়াশোনাটা দেখতে হবে। দুদিন তো দিদার বাড়ি ঘুরেলো, একদিন বৃষ্টি হলো, এসে ইন্টারনেট কারেন্ট কিছুই ছিল না, তার জন্য পড়া হলো না, আর এরকম করে মানে ফাঁকি দিয়ে চলছে আর কি, কিন্তু ফাঁকিটা দিলে কি হবে, নিজেই তো ফাঁকিতে পড়ে যাবে, বলুন ফাঁকিটা কাকে দিচ্ছে, নিজেই নিজেকে দিচ্ছে, কারণ যে এইভাবে ফাঁকি মারছে তখন কি করবে, পরীক্ষার সময় তো আর ফাঁকি দিলে হবে না, তখন তো ওকেই কোশ্চেন আনসার লিখতে হবে। আমি তো বলি ফাঁকি দিচ্ছিস কিছুই নয়, তোর পড়া তোকে পড়তে হবে, তুই যদি লিখিস তুই পারবি, আমি পরীক্ষাও দেবো না, আমি ক্লাস অ্যাটেন্ডও করবো না। তো আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি একটু একটু গরম মশলা আর একটু তড়কা মশলা দিয়ে দেবো, তড়কা মশলাটা খুব টেস্টি, ডালের যে কোনো ডালের ক্ষেত্রে বেশ মশলা ডালের ক্ষেত্রে খুব ভালো লাগে, তো আমি এখন তাই করবো, তড়কা মশলা একটু দিয়ে দেবো। এখন তো প্রায় 9টা বেজে গেছে, আর দেখতে পাচ্ছেন এই দেখুন পড়তে ও বসেছে না, বই ওকে নিয়ে পড়াচ্ছে সেটাই বুঝতে পারছি না। তোর খাওয়া হয়ে গেছে, আমি এই খেলাম, ভাল লাগছে না সকালবেলা, আজ কালকে তো কারেন্ট ছিল না, অস্বস্তিকর লাগছিলো আর ঘুমও সেভাবে হয়নি, আবারও কালকে সকালে স্কুলে বেরোবে তো ওকে তো রেডি করতে হবে। কিরে বইগুলো তোল, তাড়াতাড়ি ব্যাগ গুছো, তাড়াতাড়ি গুছোতে বললাম তো, ব্যাগ গুছোবে, 9টা বাজলে একটু শোয়াতে হবে, কারণ এখন সেরকম চাপটা নেই, চাপ থাকলে আরও আস্তে আস্তে ওকে নিজেকেই করে নিতে হবে।
তো আজকে ব্লগটাও তো কালকের মতো একটু ছোটো ব্লগ করেছি, তো ব্লগটা তবুও আপনাদের বলছি যে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই রাখছি, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। ওয়েদারটা এত সুন্দর করে দিয়েছে, বৈশাখ মাসে ফ্যান অন করতে হচ্ছে না, মানে এতটাই ঠান্ডা করে দিয়েছে, এতে সবাই ভালোই থাকবে তাই না? তো ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।